আসসালামু আলাইকুম। সুপরিচিত ও সুপ্রতিষ্ঠিত ইলেকট্রনিক্স কোম্পানি বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেড তাদের শূন্য পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে আজ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সারা দেশ থেকে নারী অথবা পুরুষ উভয় প্রার্থীগণ এই পদটির জন্য আবেদন করতে পারবেন। ভিডিওতে আমি নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করব, সুতরাং কোনো তথ্য মিস করতে না চাইলে না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা কিঞ্চিত পরিমাণে উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশাপাশি আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমি ভিডিও পাবলিশ করা মাত্রই নোটিফিকেশন পেয়ে যাবেন। বেস্ট ইলেকট্রনিক্সের এই পদটির নাম ব্রাঞ্চ সেলস এক্সিকিউটিভ। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবে, কারণ বিজ্ঞপ্তির মধ্যে বেস্ট ইলেকট্রনিক্স স্পষ্টভাবে উল্লেখ করেছে ফ্রেশার আর অলসো ইনকারেজ টু অ্যাপ্লাই। অর্থাৎ অনভিজ্ঞ প্রার্থীদের এই পদে আবেদনের জন্য বেস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে উৎসাহিত করা হয়েছে। শূন্য পদ অনির্ধারিত, তার মানে এই পদে বেস্ট ইলেকট্রনিক্স একাধিক প্রার্থীকে নিয়োগ প্রদান করবে। বেস্ট ইলেকট্রনিক্সের এই পদটি একটি পূর্ণ সময় চাকরির পদ, মানে স্থায়ী চাকরি, কোনো খণ্ডকালীন বা চুক্তিভিত্তিক চাকরি না। পদটিতে আবেদন ইচ্ছুক প্রার্থীদের যে কোনো বিষয় থেকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে। এই পদে সম্পূর্ণ অনভিজ্ঞ প্রার্থীদের পাশাপাশি যাদের সংশ্লিষ্ট বিষয়ে কিছুটা অভিজ্ঞতা আছে সে সকল প্রার্থীগণও আবেদন করতে পারবে, বিষয়টি নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে বেস্ট ইলেকট্রনিক্স স্পষ্ট করেছে। পদটির জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ 30 বছর, মানে আবেদন ইচ্ছুক প্রার্থীদের বয়স অবশ্যই 30 বছরের মধ্যে থাকতে হবে। 30-এর বেশি হলে সে সকল প্রার্থী এই পদে আবেদন করতে পারবে না। নারী ও পুরুষ উভয় প্রার্থীগণই এই পদটির জন্য আবেদন করতে পারবে। প্রার্থীদের হোম অ্যাপ্লায়েন্স ইন্ডাস্ট্রি, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ও সেলস অ্যান্ড মার্কেটিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে। চমৎকার যোগাযোগ দক্ষতা, মাইক্রোসফট অফিস প্রোগ্রাম ও কোম্পানির ERP সফটওয়্যার ব্যবহারের সক্ষমতা ও আগ্রহ থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে সাবলীল হতে হবে। ভবিষ্যতে ম্যানেজার হওয়ার জন্য নেতৃত্ব দক্ষতা ও গুণাবলী থাকতে হবে। বর্তমান ইলেকট্রনিক্স মার্কেট, প্রতিযোগী ও তাদের বিভিন্ন অফার সম্পর্কে ধারণা থাকতে হবে। বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেড যাদেরকে এই পদে নিয়োগ প্রদান করবে তাদের কর্মস্থল বাংলাদেশের যে কোনো জেলায় বা অঞ্চলে হতে পারে, বিষয়টি বিবেচনায় রেখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। বেতনের বিষয়টি বেস্ট ইলেকট্রনিক্স নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে উল্লেখ করে নাই। মূলত প্রার্থীর সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি নির্দিষ্ট বেতন বেস্ট ইলেকট্রনিক্স নির্ধারণ করে দিবে। পাশাপাশি উৎসব বোনাস সহ কোম্পানির গঠন পলিসি অনুযায়ী অন্যান্য সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করা হবে। বেস্ট ইলেকট্রনিক্স এই নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের সবথেকে বড় জব সাইট বিডি জবসের মাধ্যমে প্রকাশ করেছে। বন্ধুরা, আসুন জেনে নিই পদটির আবেদন প্রক্রিয়া। এই পদটির আবেদন প্রক্রিয়াটি হলো অনলাইন, মানে বিডি জবসের মাধ্যমে আবেদনটি করতে হবে। সুতরাং আবেদন ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই বিডি জবসের সিবি থাকতে হবে। যদি বিডি জবসের সিবি বা বায়োডাটা না থাকে, আবেদনের পূর্বে অবশ্যই একটি তৈরি করে নেবেন। কীভাবে বিডি জবসের সিবি তৈরি করতে হয় সে সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আশা করি ভিডিওটি দেখে খুব সহজে একটি সিবি তৈরি করে ফেলতে পারবেন। বন্ধুরা, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে জব পোস্টের লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি পড়তে পারবেন এবং অবশ্যই আবেদন করার পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তিটা পড়ে নেবেন এবং বোঝার চেষ্টা করবেন পদটির জন্য বেস্ট ইলেকট্রনিক্স কী কী যোগ্যতা ও দক্ষতা চেয়েছে। যদি সকল প্রকার যোগ্যতা ও দক্ষতা আপনার ভিতরে থেকে থাকে, আপনি যদি নিজেকে একজন যোগ্য প্রার্থী মনে করেন, তাহলে সরাসরি বিডি জবসের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন এবং আবেদনটি করতে হবে 25 অক্টোবর 2022 তারিখের মধ্যে। প্রিয় বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি এতক্ষণ চেষ্টা করেছি বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেডের ব্রাঞ্চ সেলস এক্সিকিউটিভ নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে। আমি আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। দর্শক, ভিডিও থেকে যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন বা ভিডিওটা আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে। আপনার এবং সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জব নিউজ বিডি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।